পরীক্ষা দিতে এসে ফের অসুস্থ ছাত্রী, তড়িঘড়ি বনগা হাসপাতালে ভর্তি করা হলো। হাসপাতালে বসে পরীক্ষা দেয় ছাত্রী, শ্বাসকষ্টজনিত সমস্যা থেকে বিপত্তি, দাবি চিকিৎসকদের। পরীক্ষা দিতে এসে অসুস্থ মাধ্যমিক পরীক্ষার্থী ভর্তি করা হলো বনগা মহকুমা হাসপাতালে। এরপর হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দিল অসুস্থ ছাত্রী আয়েশা মণ্ডল। সূত্রের খবর, বনগা কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী আয়েশা, বনগা সুভাষপল্লী গৌরী সুন্দরী বালিকা বিদ্যালয়ে চলছিল পরীক্ষা। সোমবার ছিল মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা। সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছেও যায় সে। এরপরই হঠাৎই অসুস্থতা বোধ করায় তাকে নিয়ে আসা হয় বনগা মহকুমা হাসপাতালে। তারপরে আমরা বাড়ির ডাক্তার দেখাই, স্যালাইনের ব্যবস্থা করি, সেখানে স্যালাইন টাঙানোর পরে রাত্রেবেলা ওর ভালোই সুস্থ হয়ে পড়েছিল, কিন্তু সকালবেলা উঠে ও সুস্থ ছিল বলে অতটা গ্রাহ্য করিনি। আর ডাক্তারের কাছ থেকে ওষুধটা নিয়েছিলাম, কিন্তু তারপরে ওকে যখন স্কুলে নিয়ে আসলাম, স্কুলে নিয়ে আসার পরে ও ওখানে খুব ক্লান্ত হয়ে বলি গার্জিয়ানকে যে তাদের হাসপাতালে অ্যাডমিট করতে, যদিও পরীক্ষা দিতে পারে, হসপিটাল সার্টিফিকেট দিলে ওনারা ও বাচ্চা পরীক্ষা দিতে পারবে, কিন্তু তারপরে এখানে আসে এবং হসপিটালে আসার পর ডক্টরবাবু তাকে পরীক্ষা দেওয়ার জন্য অ্যালাউ করেন। খবর পেয়ে অসুস্থ ছাত্রীকে এদিন হাসপাতালে দেখতে আসেন বনগাঁর প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ। আজকে আয়েশা মণ্ডল কুটিবাড়ি, সে মাধ্যমিক পরীক্ষায় বসেছে। গতকালকে তিনি অসুস্থ ছিল, সে অসুস্থ ছিল এবং পরবর্তীতে ওর একটা ভীতি ভয় হোক বা কোনো কিছুতেই শরীর খারাপ বলে ওর একটা মানে শ্বাসকষ্টের একটা জায়গা দেখা গিয়ে ডাক্তাররা এবং হসপিটাল পরিপূর্ণভাবে এখানে বাচ্চারা যাতে পরীক্ষা দিতে পারে তার জন্য সম্পূর্ণ চেষ্টা করছে। হাসপাতাল সূত্রে খবর, শ্বাসকষ্টজনিত সমস্যার কারণেই অসুস্থ হয়ে পড়েছে ছাত্রীটি। তো তার শ্বাসকষ্ট আরম্ভ হয়, আমাদের স্কুল থেকে ম্যাডামরা নিয়ে এসছেন, তো আমার ডাক্তারবাবুরা এখানে দেখেছেন, তো অসুবিধা কিছু নেই, ও একটু স্টেবল হলে পরীক্ষা দিতে পারবে এবং আমরা সেইভাবে যোগাযোগ করছি যাতে পরীক্ষাটা এখানে হাসপাতালে বেডে বসে দিতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।